আমি যেমন আমাকে বলছিল বাউল ভাই আমি একদম সত্যি মানে একদম যেহেতু ওপেন কথা বলতেছি ওপেন কথা বলতে আমাকে ডাকছে আসিফের গান করার জন্য আমি বললাম আসিফের গান করব আসিফের গান করছি আসিফের গান করার পর বলছি বাউল ভাইকে বাউল ভাই রাখেন ব্যবসা ভালো না কি হবে এখন কি করব থামেন আসিফের গান করতে গেলে অনেক টাকার দরকার টাকা তো উঠে না অমুক না সারাদিন রাখে কে দেবে ঘৃণা লাগে আমাকে তিনবার কুলি করতে হবে ওর নাম নিতে হলে ওটা তো বেয়াদবকে যে বেয়াদব কোম্পানি গুলো ওদেরকে সাপোর্ট করে দিবে প্রিয়ার যখন রিলিজ হলো রিলিজের সম্ভবত রিলিজের পরপরই অ্যালবামটা হিট হয়নি না সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এবং সাড়ে তিন মাসের জার্নিটা কিন্তু আপনার ভীষণ কষ্টের গিয়েছে প্রচণ্ড এটা একজন সুরকার সঙ্গীত পরিচালক নর্মাল যারা এসি রুমে বসে সুর সঙ্গীত করে তারা বুঝবে না আসলে আমার রাইট একদম সঠিক সো এই পীড়নটা আপনি কেন করলেন এই ছেলেটার জন্য এটা ছিল হচ্ছে আমি যখন আমার একটা ছেলে ছিল ওর নাম ছিল দুলাল ও এখন ওমানে থাকে আচ্ছা তো এক মাস দেড় মাস যেমন আমি আসিফের এই পোস্টারটা যখন বানাইছিলাম আমাকে পোস্টার নিয়েও কিন্তু ইয়াসিন ভাই খুব বাজে কথা বলছিল আচ্ছা খুবই মানে খুব দুঃখজনক ছিল কিন্তু ঘটনাগুলো আজকে যদি একটু মানে আমরা বসছি তো বাউল ভাইয়ের ওইখানে পোস্টারটা টাঙানো আছে বা ওই ইয়াসিন ভাই আমাকে এসে বলছে এই কি এটা পোস্টার করছেন পোস্টারের টাকা আপনি দেবেন আপনার ইয়ে থেকে কাটা দেবে তারপরে বলতেছে এই গান শুনছি গান তো ওরকম হয়নি অমুক সমুক হ্যান তেন মনটা খারাপ হয় মনটা খারাপ হয় তারপরে যখন ছাড়লাম গানটা ছাড়লাম যখন অনেক মানে ছাড়ার তো অনেক রকম বিষয় ছিল ছিল এই আজ না কালকে না অমুক না তমুক না তখন তো হাতেও প্রচুর কাজ একসময় যখন ছাড়া হলো তখন এক মাসেও কোনো ইয়ে হয়নি এমনও গেছে সাউন্ডটাকে মোতাহারের কাছে সাউন্ডটাকে ওপ্রিয়া তুমি ব্যাক আসছে মানে পাঁচ পিস দশ পিস হলেও ব্যাক আসছে তো দুলাল আমাকে বলতেছে বস এটা তো কি তো কোনো খবর নাই কেউ আমি ফিরোজ ভাইয়ের কাছে গেলাম আচ্ছা বিটিভি বিটিভি ফিরোজ ভাই ফিরোজ মাহমুদ তখন একটা ইয়ে ছিল দুই তিনটা গান নিয়ে আসছিলাম আমি যখন দেখলাম যে এটা হচ্ছে না আমি যে এত সুন্দর সুন্দর গানের মৃত্যু হয়ে যাবে আমি তখন সাউন্ডটেক থেকে 1000 পিস ক্যাসেট নিলাম আপনি মানে একদম নিজ দায়িত্বে নিজ দায়িত্বে দুলালকে বললাম নিয়া আমি চলে গেলাম হচ্ছে প্রথমে মিরপুর মিরপুর থেকে চলে যাওয়ার পরে মিরপুরে শুরু করলাম হচ্ছে তখন লটারির খুব একবারে হকার হয়ে গেল হ্যাঁ লটারির তখন খুব গান বাজত লটারির পাঁচটা ছটা দশটা করে টিকিট কিনতে আমার লটারির কাছ থেকে ওয়াদা করতাম যে এই গান সবসময় বাজাতে হবে আচ্ছা শুরু করলাম মিরপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এমন কোনো মানে এমন কোনো ইয়ে নাই যেখানে যাচ্ছে সেখানে গান বাজছে আর আমি কিন্তু দশটা করে কিন্তু আবার টিকিট কিনছি পাঁচটা করে টিকিট কিনছি আবার আসিফকে নিয়ে বাড়িয়ে গেলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া আসিফ আমার সাথে ছিল আসিফকে নিয়ে আচ্ছা নাতে তো হবে না হ্যাঁ হ্যাঁ নাতে তো কিছুতেই এটা হবে না বা আমি চলে গেলাম প্রত্যেকটা দোকানে মানে প্রচারটাই প্রসার মানে ওকে নিয়ে বললেন পরিচয় করে দিলেন হ্যাঁ এবার প্রত্যেক রাজশাহী থেকে শুরু করে রংপুর টংপুর যা আছে কুমিল্লা টুমিল্লা যা আছে সব জায়গায় আমি ওকে নিয়ে গেছি প্রতিটা দোকানে গিয়ে আমি নিজে নিজে পোস্টার মারছি হঠাৎ করে বাবুল সাহেবের ফোন হ্যাঁ ভাই আপনার গান তো সব জায়গায় বাজতেছে এই শুরু হলো প্রিয়া তুমি কোথায় আচ্ছা আচ্ছা সে অনাগ্রহ থেকে হঠাৎ করে আপনি ফোন দিয়ে সব জায়গায় বাজছে সব জায়গায় আছে বাবু একটা বিষয় রিভিল ইতিহাস ইতিহাস এটা গোল্ডেন এরা আর কি একটা স্বর্ণ কণ্ঠের আপনি একটা আবিষ্কার করেছেন এবং সেটাকে প্রমোট করেছেন আমি এর বিস্তারিত প্রসঙ্গে যেতে চাই কিছু বিষয় রিভিল করতে চাই আজকে এগুলা খুব মজার মানে আসলে খুব অনেক কিছু মনে পড়ে বুঝছো আসলে ঘটনা হলো 18 বছর কাজ করে নিয়ে এখানে একটা তো অবশ্যই একটা মনোমালিন্য ছিল ওই যে তৃতীয় শক্তিটা যেটা ছিল তাদেরও কিছু হাত ছিল আসিফ চূড়ান্তভাবে হিট হয়ে গেল আমি কিন্তু তখন
একটা সাইডে গিয়ে কিন্তু আমি কিন্তু শিল্পী তৈরি করতেছিলাম, সেটা আছে, সেটা তো আমি আসবোই, কিন্তু কথা হচ্ছে যে আপনার ছেলেটা হঠাৎ করে যে ঘুরে নিল, হ্যাঁ, এবং তখন কি আসলে আপনার মানে আপনার তো কোন রকম প্রতিবাদ কোন রকম স্টেটমেন্ট কিন্তু আমরা পাইনি, না আমি কোনোদিনই প্রেস মিট ডাকেননি, না কোনো চুপচাপ, আমি কোনোদিনই কারোর সম্বন্ধে কোনো প্রতিবাদ করিনি, না কেন করেননি, না এটা করেনি কারণ না কারণ সন্তান তো ফিরে আসবে, আমি জানি তো, আমি জানি যে টুডে অ্যান্ড টুমরো কতদিন থাকবে, কতদিন থাকবে, নিশ্চয়ই আমাকে ডাকবে, নিশ্চয়ই ডাকবে, আমি দেখা হবে তো, পৃথিবী গোল, দুদিনের মানুষ, দুদিনের জন্য চলে যেতে হবে, সব ভালো থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে, ঠিকই আমরা কিন্তু আবার ইয়েছি, কিন্তু ওই যে ওর যে তৃতীয় শক্তিটা, তৃতীয় শক্তির যে হাতটা ছিল, হাতটা কিন্তু 18 বছর লাগছে ভাঙতে, সেটাই মানে ধরেন হঠাৎ করে আমরা বলতে শুনলাম যে এই সুরগুলো ইথুন বাবুর না, এই সুরগুলো রাজেশের, আমাকে অনেক রকম ভাবে, হ্যাঁ অনেক রকম ভাবে, হ্যাঁ আমাকে অনেক রকম ভাবে মানে টেম্পার করার, মানে হ্যাঁ আমাকে খুব ইয়ে করার একটা ইয়ে ছিল, তো যাই হোক পারেনি, পারেনি আমার কাছে, আমি সেদিনকে একটা প্রোগ্রামে আমি ছিলাম, রাজেশ ছিল আমার বুকে রেখে, কিন্তু রাজেশ কেঁদে ফেলছে এই রোজার মধ্যে একটা ক্যাসেট, এই মধ্যে, হ্যাঁ আচ্ছা আমি ছবিগুলো পোস্ট করবো, আমি লিখবো, লেখার সময় পাইনি, লিখবো আমি ওকে নিয়ে, তো ও বললো যে সব রাতের কথা মনে মনে পড়ে, আর তুই চোখ ভর্তি পানি ছলছল করছে, ওরা তো আমার সম্বন্ধে কোনোদিন কোনো কথা বলেনি, না আমার কাছে কথা হচ্ছে যে ওই থার্ড পার্সন, ওই যে তৃতীয় শক্তি, এই তৃতীয় শক্তিগুলো আমাদেরকে না সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করে, ভাঙতে পারে না, কিন্তু ধরেন তারপর তো এই যে এত এই এই দীর্ঘ সময় তো আরো 20-30টা তারও বেশি গান তৈরি হয়ে যেতে পারত, তাই না, আরো অনেক কিছু চলে যায়, অনেক কিছু হতে পারে, মানে আসিফ আকবরের একটা গোল্ডেন টাইমে একটা অভিমানের, এখানে কিন্তু খালি মানে আমি তৃতীয় শক্তিকে দোষ দেব না, আরেকটা শক্তি আছে, সেটা হলো প্রযোজক সংস্থা, আচ্ছা আসিফ যখন খুব হিট, কি স্যার কি আপনি যা গাবেন তাই তো হিট, সব বলতেছে আশপাশ, সব আশপাশ যা গাবেন নামক সময় খানতেন, আসিফই তখন সব কিছু কন্ট্রোল করে, তখন তো আসিফ কাকে গান দিবে না দিবে, অমুক গান দিবে না দিবে, এগুলা কিন্তু এগুলা কিন্তু বাউল সাহেবদের সবচেয়ে বেশি মারাত্মক দোষ, ভুল ভুল, এটা ভুল ডিসিশন, যে যেটার জন্য করতে পারে বাউল ভাইদের তো ভুল ডিসিশন, এখনো এখনো অবধি ভুল ডিসিশন, নোবেলই তো একটা বড়, হ্যাঁ এখনো অবধি ভুল ডিসিশন, এখনো অবধি, এই তো এটা তো এর তো কোনো যে যার কথা বলতেছে মানে এর তো কোনো ইয়েই নাই, ওর তো কোনো মানে ওর নাম নিতে তো আমার ঘৃণা লাগে, আমাকে 3 বার কুলি করতে হবে ওর নাম নিতে হলে, ওটা তো বেয়াদবকে যে বেয়াদব কোম্পানিগুলো নাই ওদেরকে সাপোর্ট করে দিয়েছে, মানে এটা যুগে যুগে চলে আসছে, হ্যাঁ যুগে যুগে চলে আসছে, কারণ এদের তো লেখাপড়া নাই তো, ওরা মনে কারণ খালি তো বিল্ডিংয়ের উপর শুয়ে আছে আমাদের টাকার, আচ্ছা বিল্ডিংয়ের উপর শুয়ে আছে না, ওদের তো কোনো টেনশন নাই মনে করেন, আমাদের বেস্টার আমাদেরকে কয় আমাকে আমাদের ওপ্রিয়া তুমি দাম কত ছিল 155,000 টাকা, কি বলেন 155,000 টাকা ওপ্রিয়ার দাম, তাহলে কই ওখানে তো কেউ কোনো আমাকে ইনভেস্ট করেনি, আমার নিজের ইনভেস্ট ছিল, মিউজিশিয়ান থেকে শুরু করে তারপরে স্টুডিও থেকে শুরু করে সব কিছু আমাদের আমাদের আমার নিজের, হিট হওয়ার পর তো একটা দুটো ফ্ল্যাট আর গাড়ি তো দিচ্ছে, মানে এরকম এর বহুত গাড়ি যেতে যেতে বলতে এখানে বাড়ি এখানে গাড়ি বহুত দিয়েছে, ওগুলো দরকার নাই, এটা দরকার না, যে ভালোবাসা শ্রোতা ভক্তের কাছে বলে গাড়ি বাড়ি তার সাথে নিয়ে আসা যাবে না, কিন্তু ভালোবাসা কোনো থেকে যাবে, আমার এটাই অনেক, আমার লক্ষ্যে আমার লক্ষ্মী শোনা হচ্ছে আমার শ্রোতা ভক্তরা, আমার আমি ওই 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 জন্যে আমার ভালো লাগে, আমার অত কিছু চাহিদা নাই, আমার অত কিছু দরকারও নাই, আমার কিছুই দরকার নেই, ভালো থাকেন না, কিন্তু আপনি কিন্তু দেখেন আপনি কিন্তু প্রবলেমে আছেন, আপনারা প্রবলেমে থাকবেনই, কিন্তু আমরা কিন্তু চলেই যাচ্ছি, এখন পর্যন্ত চলে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আপনি কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে ঈদে কাজ করতে পারেন, সবাইকে ডেকে নিয়ে যারা যারা কাজ করছে আপনার কাছে করতে পারতেন, সাউন্ডটেকের এটা উচিত, সাউন্ডটেকের বারবার এটা হকও তো আপনার বা সবার, মানে আমাদেরকে তো ডাকেই না, অন্য অন্যরা কাজ করতেছে কিন্তু ঠিকই, অন্য অন্যরা অনেক কাজ করতেছে অনেক কাজ করতেছে অনেক কাজ করতেছে, কিন্তু আমাদেরকে আর ডাকেই না, মানে এই দূরত্ব এই অভিমানটা কেন, এটাই না আমি যেমন আমাকে বলছিল বাউল ভাই, আমি একদম সত্যি মানে একজন যেহেতু ওপেন কথা বলতেছে ওপেন কথা বলতে আমাকে ডাকছে আসিফের গান করার জন্য, আমি বললাম আসিফের গান করব, আসিফের গান করছি, আসিফের গান করার পর বলছি বাউল ভাইকে, বাউল ভাই রাখেন ব্যবসা ভালো না কি হবে এখন কি করবো থামেন, আসিফের গান করতে গেলে অনেক টাকার দরকার, টাকা তো উঠে না অমুক না, সারাদিন নাকে কেঁদে আসছে, আজীবন নাকে কেঁদে আসছে, এখন থেকে না কিন্তু সেই ওই আমল থেকেই,
সেই ওই আমল থেকে এখন পর্যন্ত নাকে কেঁদে আসছে। কিন্তু আমার দুঃখ একটা, আপনি আমাদেরকে একটা দুটো করে কাজ দিলে আপনার কী হয়? আপনি আসিফের গান নেননি, আমি ওই আসিফের গান দিয়েছি হচ্ছে ধ্রুবতাকে, ধ্রুবতা শোনা মাত্র নিয়ে নিয়েছে। আপনার টাকাও আপনি নিতে পারছেন না আসিফের গান, অথচ আসিফ দিয়ে তো মনে করেন আপনার মানে ওরকম বিল্ডিং কিনছেন না হলো 20টা। মাধবী চাদর হবে, রিটার্ন টিকিট, অমুক সমুক, খুব দুনিয়ার অ্যালবাম আমাদের কাছে আছে, আপনার কাছে। আমরা তো কোনো সময় জন্য বলি না যে অ্যালবাম গুলো আমরা ইচ্ছা করলে তো আমি উঠাতে পারি, আমরা তো আপনার সাথে বেইমান না, তো আমাদের গায়ে তো বেইমানের রক্ত নাই। কিন্তু আপনারা প্ল্যাটফর্ম চেঞ্জ করছেন, আপনারা ইন্ডাস্ট্রির প্ল্যাটফর্ম চেঞ্জ করেন, নিউ প্ল্যাটফর্ম ইউটিউব। আপনারা 10 টাকা কামান না কেন, আপনারা 1 টাকাও দিতে হবে না, আপনারা ভালোভাবে ডেকে নিয়ে একটু বুঝিয়ে দেন বা নতুন কাজ দেন। হ্যাঁ, নতুন কাজ দেন, আপনার কোনো কিছু লাগবে না। তো আপনাদের সাথে সবার সম্পর্ক খারাপ, মানে এই আজকে সকালবেলা এক কথা বলবে, বিকালবেলা আর এক কথা বলবে, সকালবেলা এক কথা।